ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর ইউনিয়নে ব্যবসায়ী খুনের ঘটনায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঠাকুরগাঁও পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলন বৃহস্পতিবার পুলিশ এ তথ্য জানায়। প্রতিনিধি আরিফ হাসান জানান, ব্যবসায়ী নূর ইসলাম গত 10 অক্টোবর রাতে নিখোঁজ হয়। খোঁজাখুঁজি করে রোববার দুপুরে তার বাড়ির পাশের গোরস্থানে একটি বাঁশঝাড়ে তার লাশ পাওয়া যায়। এরপর মৃতের বড় ভাই বাদী হয়ে থানায় মামলা করে।